আসসালামু আলাইকুম। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ বাসাবো শাখা। আজকে হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের অধ্যায় 6-এর কিছু প্রশ্নের অঙ্কের সমাধান নিয়ে। আমরা গত ক্লাসে অধ্যায় 6-এর পৃষ্ঠা 73, 11, 12, 13 এবং 14 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 15 নম্বর থেকে শুরু করব। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বই খাতা এবং কলম নিয়ে বসে গেছো। তাহলে 15 নম্বর অঙ্ক খেয়াল করো সবাই। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 30 জন শিক্ষার্থীর প্রত্যেকে 80 টাকা করে চাঁদা দিল। মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত 10 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়, প্রত্যেকে কত টাকা করে পান। তাহলে এখানে খেয়াল করো, প্রত্যেকে মানে একজনে চাঁদা দিলে হচ্ছে 80 টাকা করে। তাহলে 30 জনে চাঁদা দিবে 80, আরো বেশি টাকা, তাহলে 80 গুণ 30। তাহলে 80 গুণ 30 গুণ করার ফলে যে টাকাটা আমরা পাব, সেই টাকা আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত 10 জনের মধ্যে ভাগ করে দিব। সেই টাকাকে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে প্রত্যেকে কত টাকা করে পান। তাহলে চলো আমরা সমাধানটি দেখি। একজন শিক্ষার্থী চাঁদা দিল 80 টাকা, সুতরাং 30 জন শিক্ষার্থী চাঁদা দিল আরো বেশি, তাহলে বেশি হলে আমরা গুণ করি, তাহলে 80 গুণ 30। পাশে রাফ করে দেওয়া আছে। প্রথমে আমরা শূন্য দিয়ে 80-কে গুণ করব, 0 0 0 0 8 0। তারপরে 3 দিয়ে 80-কে, 3 0 0 3 8 24, তাহলে যোগ করলে 0 0 0 0 0 0 4 2, তাহলে 2400 টাকা। এখন এই 2400 টাকা আমরা 10 জন ক্ষতিগ্রস্ত লোকের মধ্যে ভাগ করে দিব। তাহলে এখন 10 জন ক্ষতিগ্রস্ত লোক পেলেন 2400 টাকা। তাহলে সুতরাং একজন ক্ষতিগ্রস্ত লোক পেলেন আরো কম পাবে, কম হলে আমরা ভাগ করি, তাহলে 2400 ভাগ 10, তো পাশে রাফ করে দেওয়া আছে, তাহলে ভাগ করে আসে 240 টাকা। অতএব প্রত্যেকে 240 টাকা করে পেলেন। উত্তর 240 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই খাতায় তুলে নিয়েছ এবং বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কে যাই, 16 নম্বর। মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বর্তমান বয়স 45 বছর, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এখানে দেখো, মায়ের বয়স বর্তমান বয়স দেওয়া আছে 45 বছর, আর প্রথম লাইনে বলেছে মায়ের বর্তমান বয়স হবে পুত্রের বয়সের 3 গুণ। তাহলে এই 45-কে আমরা 3 দিয়ে ভাগ করে দিলেই আমরা পুত্রের বর্তমান বয়স পেয়ে যাব। তাহলে চলো আমরা সমাধানটি দেখি। মায়ের বর্তমান বয়স 45 বছর, আর মায়ের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। তাহলে সুতরাং পুত্রের বর্তমান বয়স হবে 45 ভাগ 3, তাহলে 45-কে 3 দিয়ে ভাগ করলে উত্তর আসে 15। তাহলে 15 বছর, উত্তর 15 বছর। আশা করি সবাই খাতায় তুলে নিয়েছ এবং বুঝতে পেরেছ। আমরা পরবর্তী অঙ্কে যাই, 17 নম্বর। সুরমা প্রতি ডজন 90 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে। সে যত টাকা পায় তা থেকে 85 টাকা বাজারে খরচ করে, বাকি টাকা সে ব্যাংকে
জমা রাখে, সে কত টাকা ব্যাংকে জমা রাখে। তাহলে এখানে খেয়াল করো, প্রতি ডজন ডিমের দাম বলেছে 90 টাকা, তাহলে এখানে 6 ডজন ডিম আরো বেশি টাকা হবে, তাহলে 90-এর সাথে আমরা 6 গুণ করে দিলে আমরা 6 ডজনের ডিমের টাকাটা পেয়ে যাব। সেই টাকা থেকে আমরা যদি 85 বিয়োগ করে দিই, তাহলে সে কত টাকা ব্যাংকে জমা রাখে তা আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা সমাধানটি দেখি। 1 ডজন ডিম বিক্রি করে পেলেন 90 টাকা, সুতরাং 6 ডজন ডিম বিক্রি করে পেল, আরো বেশি টাকা পাবে, তাহলে বেশি হলে আমরা গুণ করব 90 গুণ 6, তাহলে 6 9 54 আর 6 0 0, তাহলে আসে কত? 540 টাকা। এবার 6 ডজন ডিম বিক্রি করে পেলো 540 টাকা, তাহলে বাজারে খরচ করেছে কত? 85 টাকা। তাহলে 540 থেকে আমরা 85 বিয়োগ দিলেই আমরা বাকি কত টাকা থাকে সেটা পেয়ে যাব। বাকি থাকে, 540 থেকে 85 বিয়োগ দিলে বাকি থাকে 455 টাকা। অতএব সুরমা 455 টাকা ব্যাংকে জমা রাখে। উত্তর 455 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই খাতায় তুলে নিয়েছ এবং বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কে যাই। 18 নম্বর, পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর, পিতার বর্তমান বয়স কত? তাহলে এখানে বলে দেওয়া আছে 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর, তাহলে এখন বর্তমানে কন্যার বয়স হবে এই 6 যোগ 4, কত হয়? 10 বছর। তাহলে প্রশ্নের প্রথম লাইনে বলা পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ হবে, তাহলে কন্যার বয়স আমরা পেয়েছি বর্তমানে 10 বছর, তাহলে সেটার সাথে যদি 10-এর সাথে আমরা 4 দিয়ে গুণ করি, 4 10-এ 40, সেটাই হবে পিতার বর্তমান বয়স। তাহলে চলো আমরা সমাধানটি দেখি। 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর, সুতরাং কন্যার বর্তমান বয়স 6 যোগ 4, কত হলো? 10 বছর। তাহলে প্রশ্নে বলা আছে যে পিতার বর্তমান বয়স কন্যার বর্তমান বয়সের 4 গুণ, তাহলে আমরা কন্যার বয়স 10 বছর পেয়ে গেছি, সুতরাং পিতার বয়স 10 গুণ 4, কত হলো? সমান সমান 40 বছর। উত্তর 40 বছর। আশা করি সবাই খাতায় তুলে নিয়েছ এবং বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সিলেবাসের আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ।